হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি। তো আজকের ভিডিওতে থাকবে আমি দুপুরে কি রান্না করলাম এবং খাওয়া দাওয়া করলাম সেটাই। তো দেখতে পাচ্ছেন চুলায় একটি প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিলাম, আর মাছে লবণ হলুদ মাখিয়ে মাছটাকে এখন ভেজে নিব। মাছটার এক সাইড ভেজে অপর সাইড ভেজে আমি উঠিয়ে নিলাম। এখন এই প্যানে দিয়ে দিব ব্রোকলি। আমি ব্রোকলিটাকে একটু ভেজে নিব। ভেজে রান্না করলে খেতে অনেক মজা লাগে। তো আমি ভালো করে ভেজে নামিয়ে নিলাম। এখন চুলা আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিব। আর দিয়ে দিব রসুন পেস্ট ও জিরা পেস্ট। তো প্রতিদিন তো রান্নার ভিডিওই করি, রান্নার বিষয়ে কথা বলি। তো আজকে একটু অন্য বিষয়ে কথা বলি। প্লিজ যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার, কারণ আমরা নতুন যারা ইউটিউবিং করছি, আমরা সবাই যদি একে অন্যের সাহায্য করি তাহলে কিন্তু আমরা খুব দ্রুতই সাকসেস হতে পারবো। আর ইউটিউব এমন একটি বিষয়, এখানে কিন্তু কেউ একা উপরে উঠতে পারে না বা সাকসেস হতে পারে না। আমরা পৃথিবীতে অনেক কাজ দেখি যেটা কিন্তু একা একাই করা সম্ভব, কিন্তু ইউটিউব এমন একটি বিষয় এখানে একা কখনোই সম্ভব না উপরে ওঠা। ইউটিউবে কাজ করতে হলে সবার ভালোবাসা নিয়েই কাজ করতে হয়, কারণ একা কখনোই সম্ভব হবে না। আমি যদি সারা জীবনে ভিডিও দিয়ে যাই আর কেউ যদি না দেখে, তাহলে কিন্তু আমি কখনোই সাকসেস হতে পারবো না। তো এই জিনিসটা মাথায় রেখে আমরা একে অন্যের সাহায্য করব, একে অপরের ভিডিও দেখব। ফুল না দেখতে পারি অবশ্যই 3 মিনিট দেখবো, তারপর কমেন্ট করব। শুধু আমার ক্ষেত্রেই বলছি না, সবার ক্ষেত্রে এই কাজটা করা উচিত। আবার অনেকে আছেন ভিডিওতে লাইক দেন না বা সাবস্ক্রাইব করেন না, কিন্তু এসে বলেন আমি লাইক দিয়েছি সাবস্ক্রাইব করছি। তাদেরকে বলছি প্লিজ এমনটি করবেন না। তো এই তো কথা বলতে বলতে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমি তরকারিটা কষিয়ে এখন ঝোল দিয়ে বা পানি দিয়ে তরকারিটা রান্না করে নামিয়ে নিব। তো সব কিছু আমি টেবিলে নিয়ে আসলাম, এখন খাওয়া দাওয়া করব। তো ভাবলাম ভিডিওটি ভালো করে করা হয়নি, তাই খাওয়াটা আপনাদের মাঝে শেয়ার করি। অল্প অল্প করে অনেক রকম তরকারি আছে এখানে। ট্যাংরা মাছ ঝোল করছিলাম তা একটু আছে, মাংস আছে, শিম রান্না আছে, আর এখানে কচুর পাতা আর চিংড়ি মাছ দিয়ে রান্না আছে। আর আজকে যে ব্রোকলি রান্না করলাম ভেটকি মাছ দিয়ে, সেটা তো আমরা দুজন এখন খাওয়া দাওয়া করব। আসলে প্রতিদিন রান্নার কথাই বলি বা রান্নার ভিডিও নিয়ে কথা বলি, তা আজকে একটু অন্য বিষয়ে কথা বললাম। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট না পেলে আমি কখনোই সাকসেস হতে পারবো না। প্রতিটা ভিডিওই বলি, আর যারা আমার নতুন বন্ধু আছেন,
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চান, প্লিজ 3টা মিনিট অবশ্যই ভিডিও দেখবেন, তারপর সাবস্ক্রাইব করবেন, তা না হলে সাবস্ক্রাইব কেটে যায়। প্রতিদিন যদি 1টি সাবস্ক্রাইব বাড়ে তো 5টা কাটে, এই জন্য মনটা খুবই খারাপ। তাছাড়া আবার ওয়াচ টাইমও খুব কম, তাই সবার কাছে আমার একটি অনুরোধ, প্লিজ আমার ভিডিওটি কমপক্ষে 3 মিনিট দেখবেন। আমার রেগুলার যে ভিউয়ার্স আছে তারাও আমার ভিডিও সম্পূর্ণ দেখেন না, এই জন্য খুবই কষ্ট লাগে। তাই দয়া করে কমপক্ষে 3টা মিনিট ভিডিওটি দেখবেন। আমি যাদের ভিডিও দেখি 5 মিনিট ভিডিও দেখার পরে কমেন্ট করি, আর অনেক বড় ভিডিও হলে আমি অন করে অন্য কাজে চলে যাই। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিব, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।